আমার কাছে মনে হয় ইফ ইউ ক্যান উইন থ্রি গেমস আই থিঙ্ক দ্য টিম ভালো, আমি আই পার্সোনালি বি ভেরি হ্যাপি। যদি এখানে আমরা দুইটা ম্যাচও জিততে পারি সেটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি। তামিম ইকবাল তিন ম্যাচ জয়ের প্রত্যাশা করেছিলেন, মোসাদ্দেকের যে প্রত্যাশা ছিল সেটাও পূর্ণ হয়েছে, দুজনই হয়তো সামর্থ্য অনুযায়ী কথা বলেছেন, আকাশ কুসুম স্বপ্ন দেখান নেই। ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন সাকিবও জানান দিয়েছিলেন এই ম্যাচ নিয়ে খুব বড় স্বপ্ন দেখছেন না। সাকিবের মতে এই ফর্ম্যাটে বাংলাদেশ ভারতের বিপক্ষে জিতলে সেটাই আপসেট। ভক্তরা ভারতের বিপক্ষে রাইভালরি উপভোগ করেন, আলাদা একটা উন্মাদনা কাজ করে, যেমনটা ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজেও। তার উপর সাকিবের এমন সরল স্বীকারোক্তি হয়তো ভারতেরই চাপ বাড়িয়ে দিয়েছিল। ভারতীয়রা ম্যাচ এবং চাপ দুটোই জিতেছে, বাংলাদেশও খারাপ করেনি। ম্যাচ হারলেও শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই করে গেছে টাইগাররা। এশিয়া কাপে ভরাডুবি, বিশ্বকাপ শুরুর আগে লাগাতার ব্যর্থতা, বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে এমন পরাজয়, জিম্বাবুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়, এরপরও টিম ইন্ডিয়ার বিপক্ষে এমন লড়াই প্রশংসা পাওয়ার মতোই। আমার কাছে মনে হয় ইফ ইউ ক্যান উইন থ্রি গেমস আই থিঙ্ক দ্য টিম ভালো, আমি আই 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 পার্সোনালি বি ভেরি হ্যাপি। আমার কাছে মনে হয় অ্যান্ড দিস টিম ইজ ক্যাপেবল অফ ডুইং ইট। I know the players, I know, because আমি ওদের সাথে খেলি, I know how skillful they are, ওদের কোয়ালিটিটা কি। তামিমের বিশ্বাস ছিল অন্তত তিনটা জয় আসবে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতলেই সেমিতে চলে যাবে এমনও না, অপেক্ষা করতে হবে যেটা সম্ভাবনা হয়তো বা কম। তবে পাকিস্তানকে হারাতে পারলে সেক্ষেত্রে নিজেদের নামের পাশে তিন জয়। বিশ্বকাপের আগে কজন ভেবেছিলেন এই দলটা এভাবে ঘুরে দাঁড়াবে? ভারতের বিপক্ষে তীরে এসে তরি ডুবলেও টাইগাররা এমন লড়াইয়ের জন্য হাততালি পেতেই পারেন। শাহরিয়া শাওন, অলরাউন্ডার।